আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? দর্শক, আমি আবারও চলে আসলাম এই বৃষ্টিতে আপনাদের মাঝে। আমার মাইন্ড ব্যাগটা কিন্তু প্রথমে বলিনি, পলিথি করে নিলাম। মোবাইলটা 2 টাকাতে একটা পলি কিনে পলিতে নিলাম, কি আর করার। ভাবলাম যে বৃষ্টিতে আমি একা ভিজবো, আপনাদেরকে একটু দেখাবো, তাই আপনাদেরকে দেখানোর জন্য একটা পলি নিলাম। পলিটা একটু ছিদ্র করে নিলাম ক্যামেরাটার ফাঁকে দিয়ে, কারণ আমার মোবাইল তো আর ওয়াটারপ্রুফ না। তাই রিস্কা ঠিক করার জন্য রিস্কাওয়ালাদের সাথে দামদর করতেছি, মামাদের সাথে কেউ যাবে কি না, কেউ রাজি হচ্ছে না। পর অবশেষে এক মামা রাজি হলো, মামাকে ঠিক করলাম যে মামা চলেন। মামাকে বললাম যে মামা কাগজ লাগবে না, আপনার সাথে আমিও বৃষ্টিতে ভিজবো। মামা বললেন, না আপনি কেন বৃষ্টিতে ভিজবেন? আমি বললাম যে জি মামা, আমি আপনার সাথে বৃষ্টিতে ভিজবো। মামা আমার তো এটা পেশা, বৃষ্টিতে ভিজে হোক রোদ হোক আমার রিস্কা চালাইতে হবে, আনলে মামা ঘরে ভাত আসবে না। তাই বৃষ্টি রোদ বৃষ্টি ইয়া করি আমার রিস্কা চালাইতে হয়। আমি বললাম যে চলেন, তাহলে আমি আজকে আপনার সাথে বৃষ্টি বৃষ্টি গল্প করতে করতে বাসায় যাই। বললো যে আচ্ছা তাহলে চলেন। মামা কাগজটা বাস করতেছে, বাস করে মামার ফুটের নিচে রাখলো, আমি উঠলাম, উঠে বসলাম, কিন্তু ভিডিও করতেছি আর চিন্তা করতেছি আমার মোবাইল তো ওয়াটারপ্রুফ না, যদি বৃষ্টিতে পানি ঢুকে তাহলে তো আমার মোবাইল শেষ, কি আর করার। তারপর একটা রিস্ক নিয়ে নিলাম, রিস্ক নিয়ে আপনাদেরকে একটু পরিবেশটা দেখানোর জন্য ভিডিও করা শুরু করে দিলাম। আর এই ফাঁকে মামার সাথে গল্প করতে করতে যাচ্ছি, মামা রিস্কা চালাচ্ছে, আমি গল্প করতেছি পিছনে বসে বসে, মামার সাথে অনেক কথা বলতেছি। তো রাস্তাতে অনেকে দেখলাম যে ছাতা নিয়ে যাচ্ছে, কিন্তু আমার কাছে ছাতা ব্যবহার করা খুব বিরক্তকর জিনিস, আমি ছাতা ব্যবহার করি না। বৃষ্টিতে ভিজতে আমার খুব ভালো লাগে, আমি বৃষ্টিতে ভিজতে রাজি আছি 3 ঘন্টা, কিন্তু 10 মিনিটের জন্য ছাতা ব্যবহার করতে আমি রাজি না। তাই আর কি আর করার, বৃষ্টি ভিজি, বৃষ্টিতে ভিজতে ভিজতে মামার সাথে মামা রিস্কা চালাচ্ছে, আর পিছনের দিকে একটু পরে পরে চাচ্ছে কি বলি শুনে, চলছে তো গাড়ি যাত্রা বাড়ি, এখন বাসার উদ্দেশ্যে যাচ্ছি। কিন্তু আবার টেনশনও করতেছি, মোবাইল আমার তো মোবাইল, মোবাইল ভিজলে আমি শেষ, চাক কি আর করার। হঠাৎ করে রেলভবন, আমায় রেলভবনে রেল করেছে, চারিদিকে না রেল আছে একটা, পরে সামনে চারিদিকে এই যে আরেক কর্মজীবী মানুষ, রোদ বৃষ্টির মাঝেও আমাদেরকে সেবা দেওয়া যায়, আমাদের ট্রাফিক পুলিশ ভাইয়েরা রোদ হোক বৃষ্টি হোক দায়িত্ব ঠিকই পালন করে। তো চললাম উমা অপরদা চারিদিকে, মেট্রো রেলের কাজও চলতেছে, যাক ভালো, খুব উন্নত হচ্ছে। কিন্তু বৃষ্টিতে তো ভিজতেছি, এ পাশে কার্জন হল, হলের পরিবেশটা অসাধারণ, ভিতরে অনেকে বৃষ্টিতে ভিজতেছে, ফটোশ্যুট করতেছে। তা আমি একটু দেখলাম যে ভাবলাম আমি একটু ক্যাপশন করি, এরা কী করে। চলে আসলাম দুয়েল চক্করে চলে আসলাম, দুয়েলগুলো করতে অনায়াসে বৃষ্টিতে ভিজতেছে, কী আর অবস্থা, কী আর বৃষ্টিতে ভিজতে আমারও ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে যে অনেকদিন পর মন ভরে বৃষ্টিতে ভিজতে পারতেছি। আহ কী শান্তি, কী আনন্দ মনে। এখন চলে আসলাম ঢাকা মেডিকেলের শহীদ মিনার গেট হয়ে শহীদ মিনারের পাশ দিয়ে যাব। তো যাওয়ার আগে দেখে যাক শহীদ মিনারের কী অবস্থা, কারণ শহীদ মিনার অন্যদিন অনেক লোকালয় থাকে, আজকে একটু ফাঁকা। তারপর মোটামুটি 1-2 জন আছে যারা কিনা টুইং লাভ একটু ব্যায়াম করতেছে, বিনোদন নিতেছে, বৃষ্টিতে ভিজতেছে, কী আনন্দ আকাশে বাতাসে রঙে, আহা কী আনন্দ। তো আমিও দেখতেছিলাম তাদের আনন্দগুলা, আমিও যাচ্ছি বৃষ্টি ভিজে, তারও আনন্দ করতেছে। হঠাৎ করে চারিদিকে কাপু, বৃষ্টির তালে তালে কত সুন্দর করে নাচতেছে, আহা কী শান্তি, কী আনন্দ মনে। আর আমিও চিন্তা করতে করতে চাইতেছি আমার মোবাইল, মনে মনে আল্লাহ ডাকতেছি, আল্লাহ আমার মোবাইলটা যদি নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে গেলে যদি নষ্ট হয়ে যায় ভিতরে পানি ঢুকে তাহলে আমার মোবাইল তো শেষ, বাসায় যাইলে তো বউ কেব, মোবাইল কী করে আনস। তখন কী কমু, এই ডরে তো ভিতরে কাঁপতেছিল। তারপরে কী করার, সাহস নিয়ে ভিডিও করতেছি আর মামার লোকে গল্প করতে করতে যাইতেছি, যাইতে তাই কতটুকু যাইতে পারি। তার রাস্তা তো অনেকেই দেখতেছি, ওমা কত সুন্দর প্রেম কর করে যাইতেছে, তাদের প্রেম দেখে আমারও একটু হিংসা জাগতেছে, আহ বৃষ্টির দিনে প্রেম করার কী মজা আনাদা। কিন্তু পরিবেশটাও সাধারণ, আহ এ আপু বৃষ্টিতে ভিজতে একা একা যাইতেছে, আর এই বেচারির মনে কত কষ্ট, কতই না কষ্ট। জায়গাটা অনেক সুন্দর, এটা হচ্ছে খোলা রুট, জায়গাটা অনেক ভালো লাগে, পাই সময় আমি ঘুরতে যাই আর এদিক থেকে কন্টিনিউ যাতায়াত করি। দেখতে দেখতে অবশ্য অভ্যস্ত হয়ে গেছি, বৃষ্টি তো বৃষ্টি পড়তে আছে, বৃষ্টিতে ভিজতেছি, ভিজার মজাই অন্যরকম ফিলিংস, ওয়াও। মামাও ফাঁকে ফাঁকে আমার দু এক কথা জিজ্ঞেস করে, আমিও বলি, কিন্তু মাঝে মাঝে আবার ক্যামেরার উপর বৃষ্টির ফুটো পড়ে। বললাম যে যাক ভালোই লাগতেছে, মোবাইল যাক খেলা সুন্দর হতে হবে। তাই আর দেরি না করে আবার মামার সাথে গল্প করতে করতে চললাম, বৃষ্টিতে ভিজলাম, বৃষ্টি ভিজেই মজা আলাদা, বৃষ্টিতে ভিজতে আমার খুব ভালো লাগে। মামারে বললাম যে মামা দিনে কত ইনকাম করেন, এ এক কথা দুই কথা মামার সাথে অনেক গল্প। মামা ক মামা ঠিক না, একদিন হেকিয়া, আর মামা খেপ পাওয়া যায় না আগের মতন, খেপ পাইলে ভাড়া পাওয়া যায় না, মামার সব কিছুর যে দাম
এলে একদম আমাদের না বৃষ্টির ভিজা গাড়ি চালানো লাগতেছে। বললাম আমার মামা কি করবেন, কি আর করার, কিছু তো করার নাই, কাজ তো করতেই হবে, কাজ করে তো খাইতে হবে। তো এদিক দিয়ে চললাম, হঠাৎ করে চারিদিকে ওমা, ইডেন কলেজের পাশ দিয়া এনে তো বহুত আপুরা আছে, না কোনো আপু তো দেখা যায় না, কি আর করার। চলতে চলতে বাসার দিকে আগে গেলাম, মামার লগে গল্প করতে করতে আমার তেমন সঙ্গী মামা, অনেকে বৃষ্টির জন্য আটকা পড়ে আছে, অনেকে বৃষ্টিতে ভিজতেছে, আপুরা কত মানুষ হয়ে বৃষ্টিতে ভিজতেছে আমার মতন। আরে আমি তো ভাবছিলাম আমি একা, না আমার মতন আরও বহু পাপে আছে বৃষ্টিতে ভিজার জন্য, কত সন্ধে সন্ধে বৃষ্টিতে ভিজতেছে আর যাইতেছে। তা আমিও যাইতেছি, অবশ্য বাসার কাছাকাছি চলে আসছি, একটু পরে রিস্কার থেকে নাইমা যাবো বাসার যাবো। কিন্তু নামার আগে আমার মনে মনে চিন্তা করতেছি মোবাইলটা যে ঠিক আছে কি না, কারণ আমি তো দেখতেছি না, ভিডিও করতেছি, মোবাইল পলিথিনের ভিতরে বইরা, মোবাইল তো বাসার নিচে চলে আসছি। এখন রিস্কার থেকে নামবো, রিস্কার থেকে নামা দিই গেট দল করে ধরে রাখছে, এই একটু যাইতে দে, ঢুকতে দে বিল্ডিংয়ের নিচে, যাক পয়লা টেলে বিল্ডিংয়ের নিচে ঢুকলাম। কিন্তু বিল্ডিংয়ের নিচে ঢুকতে মাথা নষ্ট, এই সিঁড়ি ভাই ভাই সৈতাল উঠতে, বা আমার কাম তো শেষ, কি আর করার, অবশেষে সৈতালা ভাই উঠলাম, বউ হাজির, এই বৃষ্টি ভিজে করতে গেলাম। আমি কইলাম যাইলাম পুলো যে হাজির, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার।